আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজ হলো 3রা ডিসেম্বর 2022। আপনাদের ভাইয়া সকালবেলা বাজার থেকে মাছ নিয়ে আসছে, অনেক সুন্দর তাজা মাছ ছিল, দেখেই তো আমার মনটা ভালো হয়ে গেছে। তাজা মাছ কিন্তু সচরাচর পাওয়া যায় না, যেহেতু আমরা ঢাকা শহরের ভিতর থাকি। আপনারা যারা থাকেন আর কি জানেনই তো, তাই না? তাজা মাছটা খুব কমই পাওয়া যায়, একদম তাজা ছিল, একটা মাছও কিন্তু পচা ছিল না। অনেক সময় তো পচা মাছ নিয়ে আসে বাজারে, যা পায় আর কি ওরকমই নিয়ে আসে, ওরকমই খেতে হয়। দেখেন, ছোট একটা কিউট শামুক পাইছি আমি, দেখেই তো খুব ভাল লাগলো। শামুকটা একদম ছোট্ট কিউট। তো এখানে অনেক ধরনের মাছ আছে, যেমন শেরপুটি আছে, তারপর কারফু মাছের পোনা আছে, তারপরে বাটা মাছের পোনা আছে, নলা মাছের পোনা আছে, আর কি আছে, এই তো বোধহয় এগুলাই আছে। দেখেন মাছটা কি সুন্দর নড়তেছে, তাজা আছে এখন, একদম নড়তেছে, কি সুন্দর ফুলকাগুলা নড়তেছে। এরকম তাজা মাছ দেখলে না ভালো লাগে, কেন জানি মনটা ভালো হয়ে যায়। তো এখন মাছ কাটার পালা, মাছগুলো কেটে নেব আমি। মাছগুলো কেটে ধুয়ে চলে আসছি রান্নাঘরে, রান্না করব না সব মাছ কিন্তু রান্না করব না, হ্যাঁ অল্প কিছু মাছ রান্না করব, আর বাকিগুলো ফ্রিজে রেখে দেব। আজকে হলো ফুলকপি দিয়ে রান্না করব, মাছ অল্প রান্না করব, বেশি না। তো সব ধরনের মাছ আমি কেটে ধুয়ে চলে আসছি, এখন মাছগুলো অল্প কিছু মাছ নিয়ে ভেজে টেজে তারপরে ফুলকপি রান্না করব। তো এরকম তাজা মাছ খেতে কে কে ভালোবাসেন প্লিজ কমেন্টস করে জানাবেন। তো আমি এখানে রান্না করব মূলা ভাজি, মূলা ভাজি করব কাঁচা মরিচ দিয়ে, কালিজিরা ফোড়ন দিয়ে রান্না করব। আমি কিন্তু পেঁয়াজ ইউজ করব না, হ্যাঁ আমার পেঁয়াজ ভালো লাগে না খেতে মূলা ভাজিতে। মূলা ভাজি, লাউ ভাজি, কুমড়া ভাজি, এগুলোতে কেন যেন পেঁয়াজ ভালো লাগে না খেতে আমার। আমি কালিজিরা ফোড়ন দিয়েই ভাজি করি। আমি কিন্তু হলুদ দেব না, হ্যাঁ হলুদ দেব না, শুধু সাদা ভাজি করব। জাস্ট পরিমাণ মতো একটু নুন দেব আর কিছুই না, আর লাস্টে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো এরকম সাদা মূলা ভাজি খেতে আপনারা কে কে ভালোবাসেন আমাকে কমেন্টস করে জানাবেন। তো এদিকে মূলা ভাজি হোক। তো মূলা ভাজি করতে করতে আমার দেখলাম আমার দরজার সামনে এক লোক জাজিম বানাইতেছিল, ওই যে আপনার লেপ তোষক জাজিম বানায় না ঘুরে ঘুরে, ওনাদের মধ্যে একজন কি বানাইতেছিল। তো এই ভাইটা নাকি অনেক বছর ধরে এই এলাকাতেই, মানে আমি যে এলাকায় থাকি আর কি, এই এলাকাতেই অনেক বছর ধরে ঘুরে ঘুরে এগুলা বানায়। আমি কিন্তু এই এলাকায় অনেক বছর যাবৎ আছি, কিন্তু আমি জানি না সঠিক। যাই হোক, অনেক সুন্দর করে বানাইতেছিল, আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম, ভালো লাগতেছিল আর কি। জাজিমটা কিন্তু আমার না, হ্যাঁ জাজিমটা হয়েছে আপনার আমার পাশে ফ্ল্যাটের এক ভাবির, ওই ভাবি আর কি অর্ডার করে জাজিম বানানোর জন্য আর কি ভাইটাকে অর্ডার করছিল আর কি। তো অনেক সুন্দর করে জাজিম বানাইতেছিল, ওনার অনেক পরিশ্রম হইতেছিল যেহেতু উনি একা। তো দেখে মায়াও লাগতেছিল, আবার মনে মনে ভাবলাম যারা সৎভাবে ইনকাম করে তাদের তো একটু কষ্ট হবে, তাই না? কষ্ট করতে হবে, কষ্ট না করলে তো তারা তাদের পারিশ্রমিকটা ঠিক মতো পাবে না। সে তো আর চুরি করতেছে না, ভিক্ষা করতেছে না, সৎ কাজ করতেছে, সৎ ভাবে ইনকাম করতেছে, হয়তো বা পরিশ্রমটা বেশি। দেখে মায়াও লাগলো আমার, আবার ভালোও লাগলো, ওনার জাজিম বানানোটা আমার খুব ভালো লাগছে। তো আমিও ভাবতেছি জাজিম বানাবো, আমার ঘরে যে জাজিম জাজিমটা আছে জাজিমটা নষ্ট হয়ে গেছে। তো এই মুহূর্তে হাতে টাকা নেই যেহেতু, সেহেতু আজকে আর বানাইলাম না। তো দেখি বানাবো, আমি ভাইয়ের থেকে কিন্তু ওনার ফোন নাম্বারটা নিয়ে নিছি, বলছি যদি বানাই আমি আপনাকে দিয়ে বানাবো, আর যদি সত্যি জাজিম বানাই তাহলে আপনাদের সাথেও শেয়ার করব সেটা।
অবশ্যই দেখাবো। তো আবার চলে আসলাম রান্নাঘরে। তো আমার মূলা ভাজি কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, আমি ধনে পাতা কিন্তু অফ ক্যামেরায় দিয়ে দিছি, এই তো এখন নামিয়ে ফেলবো। আমার কমপ্লিট, একদম মূলা ভাজি কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। তো এইদিকে ফুলকপি রান্না করার জন্য মাছগুলো ভাজতেছিলাম, হালকা ফ্রাই করব, বেশি একটা ভাজবো না। তো এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে, সেই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিছি, নুন দিয়ে দিছি, মশলা টশলা দিয়ে এবার কষাই নিব। আমার কষানো কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, কষানো হয়ে গেছে, এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেব। দেখেন তেল কত সুন্দর ভেসে উঠছে। তা আমি কিন্তু এখানে আলুও দিছি, দুইটা নতুন আলু, আর হলো আপনার ফুলকপির কিছু ডাটা দিছি, কড়া কড়া ডাটা যেগুলো সেগুলো দিছি। তো ফুলকপিগুলো কষাইতে দিয়ে এসে আমি আবার রুমের মধ্যে ঢুকলাম, দেখি আমার মেয়ে খেলতেছে, দুইজন সঙ্গী পাইছে, ওদের দুজনকে নিয়ে খেলতেছিল বিছানার মধ্যে, খেলতেছে, কি আর করবে, বুঝেনি তো, বাসা ভাড়া থাকলে জায়গা খুবই কম থাকে, যার কারণে বাচ্চাদের ওই আপনার বিছানার মধ্যে খেলতে হয়। আমি কিন্তু ভাড়া বাসায় থাকি, হ্যাঁ, এটা কিন্তু আমার নিজের বাড়ি না, আপনাদের বলে রাখলাম। তো দেখেন এখানে খেলতেছে আমার মেয়ে, আবার ও যেন একটু নাচও করলো, ওর তো আবার মানে কথায় কথায় নাচ উঠা যায়, আমার মেয়ে আবার নাচতে ভালোবাসে। তো এখন ওদের খেলাটা কি ধরনের, পড়াশোনা ভিত্তিক, বিভিন্ন ধরনের খেলা খেলে ওরা, অনেক সময় লুডু খেলে, অনেক সময় পড়াশোনা ভিত্তিক খেলা খেলে, তারপরে আবার খেলনা দিয়েও খেলা খেলে, মানে ওই যে হাঁড়ি পাতিল যাকে বলে আর কি, ওগুলা দিয়েও খেলে। তো এখন কিন্তু 12টা বাজে। হ্যাঁ, আমি একটু ওদের সাথে বসে খেলতে মানে দেখতেছিলাম ওরা কিভাবে খেলে। তো একজন টিচার সাজছে আর দুজন স্টুডেন্ট, সুন্দর করে খেলতেছে আর কি, টিচার স্টুডেন্টের খেলা। তা আমি ওদের পাশে বসে একটু চা খাচ্ছিলাম, লাল চা, গলাটা যেহেতু ব্যথা করতেছিল একটু লাল চা করে, সরি আদা চা করছিলাম, আদা চা করে খাচ্ছিলাম। তো এখানে ওদের খেলাও দেখতেছিলাম, আমার মেয়ে লিখতেছিল, আমার মেয়ে লেখাও দেখতেছিলাম। এখন তো ছোট মানুষ, লেখাগুলো খুব একটা সুন্দর না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো ওর একটু ভুল ত্রুটি হয়েছে দেখলাম লেখার মধ্যে, সেটাই আবার একটু ধরাই দিলাম। তো চা খাইতে খাইতে আর কি ছেলে মেয়ের সাথে সময় কাটানো। এদিকে আমার তরকারি হয়ে গেছে, ফুলকপির তরকারি মাছ দিয়ে, আপনারা তো দেখলেনি, আর মূলা ভাজি করছি। এই হচ্ছে আমার দুপুরের মেনু, একদম সিম্পল মেনু, ফুলকপির তরকারি, বিলের তাজা মাছ দিয়ে এবং সাদা মূলা ভাজি। সাদা মূলা ভাজি বলতে কালি জিরা দিয়ে সাদা মূলা ভাজি। তো গলাটা খুব ব্যথা করতেছে, কথা বলতেও খুব কষ্ট হচ্ছিল। যাই হোক, এটা কিন্তু সন্ধ্যার পরে, মানে মাগরিবের নামাজের পরের সিন। আমার মেয়ে আসছে এই ঘরে খেলতে, তো খেলতে খেলতে মানে ওরা বসে বসে শাক বাজতেছে ওই ভাবির সাথে বসে বসে, পারে না তো শাক বাজতে, মানে জোর করে বসছে ওরা, শাক বাজবো কেমন লাগে বলেন। তা একটু আমি শুট করলাম ওদের। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার ভিডিওটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।